হ্যালো, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের পরবর্তী লেসন। আমরা আজকে যে লেসনটা শেখাবো সেটি হচ্ছে সর্টিং কীভাবে করা হয় সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং এটাও খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস, আপনাকে আপনার কাজকে অনেক সহজ করে দিবে, সাবলীল করে দিবে। তো চলুন আমরা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি একটি টেবিল তৈরি করা আছে, এর মধ্যে সিরিয়াল নাম্বার, নেম, কন্ট্যাক্ট, অ্যাড্রেস দেওয়া আছে। আমরা এই সিরিয়ালগুলো একটু খেয়াল করেন, সিরিয়ালগুলো কিন্তু ক্রমভাবে সাজানো নেই। এখন এইটা যদি আমি সাজাতে চাই আমার কিন্তু একটু পরিশ্রম করতে হবে এবং একটু সময়ের ব্যয় হবে। সেই কাজটা যদি আমি খুব সহজে আপনাকে করে দেই তাহলে আপনার কাছে আপনি অনেক উপকৃত হবেন, এবং এই কয়েকটা সিরিয়ালের চেয়ে যদি আরও বেশি থাকে তখন কিন্তু আপনার অনেক পরিশ্রম হবে। সেই ক্ষেত্রে এই ছোট্ট একটা কাজ শিখে নিলে আপনার জন্য অনেক হেল্প হবে। তো চলুন কীভাবে করা যায় আমরা দেখে নেই। আমরা যেহেতু টেবিলের ভিতরে আছি, একটা টেবিলের ভিতরে আছি, আপনারা দেখতে পারতেছেন র কলাম সেট করা আছে। এই আমরা টেবিলের কাজগুলো সাধারণত আপনার ডিজাইন এবং লেআউট থেকে করে থাকি। আমরা চলে যাচ্ছি লেআউটে। টেবিল করার পরে, ডাটা এন্ট্রি করার পরে আমরা চলে যাব লেআউটে। লেআউটে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে এ জেড সর্ট। এ জেড তার মানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত সাজানো হবে, অথবা জেড থেকে এ পর্যন্ত সাজানো হবে। তো যদি আমরা এখানে একটা ক্লিক করি সর্ট, তাহলে আপনার কাছে একটা ডায়লগ বক্স চলে আসে। এখানে বলা আছে সর্ট বাই সিরিয়াল, কোন কলামটা আপনি সিরিয়াল করতে চান, কোন ফিল্ডটাকে করতে চান সেটাকে করেন, টাইপ কি, নাম্বার, প্যারাগ্রাফ। এখানে দেখেন লেখা আছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। আপনি অ্যাসেন্ডিং করলে ছোট থেকে বড় ক্রম সাজানো যাবে, এবং ডিসেন্ডিং করলে ঠিক তার বিপরীত, যে বড় থেকে ছোট হিসেবে আপনি সাজাতে পারবেন। তাহলে আমরা এখান থেকে যদি অ্যাসেন্ডিং চয়েস করি, করার পরে ওকে দিই, তাহলে দেখেন কি হয়, দেখেন অটো হয়ে গেছে ভাবে সাজানো হয়ে গেছে। এবং শুধু এটাই না, এটার সাথে এই একে কে ছিল, মণি কোন জায়গায় ছিল, যদি যেহেতু ভিতরের দিকে ছিল, শেষ কিন্তু তার নাম এবং অ্যাড্রেস সহ চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি একটু আন্ডো দেই, সে কোথায় ছিল, সরি, তিন নাম্বার রতে ছিল, এখন চলে যাবে সে কোথায়, শর্ট করার সাথে সাথে এক নম্বরে চলে যাবে। অতএব আমরা যে কলামটা শর্ট করব সেই কলামে আমাদের কার্সরটাকে রাখতে হবে, অথবা আপনি এখান থেকে চয়েস করে দিতে পারেন। যাই হোক, আমরা দিলাম সিরিয়াল নাম্বার, নাম্বার অ্যাসেন্ডিং দিলাম, দেওয়ার পরে কী হয় আবার দেখি। এই দেখেন ওয়ান চলে আসছে, ওয়ান সবার আগে চলে আসছে, এইভাবে টু, ফাইভ, সিক্স, এইট, এইভাবে। এবার যদি আমরা এইটাকে ডিসেন্ডিং করি তাহলে কী হয় দেখি। এই দেখেন মানের ক্রম হিসেবে সে আপনাকে সাজিয়ে দিয়েছে। অর্থাৎ ডিসেন্ডিং অর্থাৎ বড় থেকে ছোট, আর অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, এইভাবে সে আপনাকে সাজিয়ে দিবে। অর্থাৎ আপনি খুব সহজেই এই কাজটা করে নিতে পারেন, অল্প সময়ে আপনি সময় বাঁচবে এবং দ্রুত কাজটি হবে। এই যাই হোক, এই কাজটি করলে আপনার এই কাজটি অনেক সময় বেঁচে যাবে, পাশাপাশি আপনি কাজ করে কমফোর্ট ফিল করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।